আসসালামু আলাইকুম গতকালকে বলছিলাম গতকালকে বা পরশু একটা ভিডিওতে বলছিলাম যে লেবার সরকার আসার পরে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে সুতরাং কাউন্সিল ট্যাক্স সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আসবে তো গতকালকে বলছিলাম ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে আজকে কথা বলবো কাউন্সিল ট্যাক্স নিয়ে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি পেতে পারে আমরা জানি যে উনিশশো সালের পরে ইংল্যান্ডে এবং ওয়েলসে দুই হাজার তিনের পরে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি পায় নাই উনিশশো সালের সালে প্রপার্টি ভ্যালুয়েশনের উপরে ভিত্তি করেই এখনও কাউন্সিল ট্যাক্স চলছে সেজন্য এটা মানে বাড়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে লেবার পার্টি কিন্তু উড়িয়ে দেয় নাই বিশেষ করে এটা পরিবর্তন হলে প্রায় ফোর মিলিয়ন হাউস হোল্ডে ইংল্যান্ডে হাউসহোল্ডে এটা প্রভাব ফলবে যে বেশি ট্যাক্স দিতে হতে পারে এবং এটা বছরে অনেক টাকা হতে পারে বারোশো ত্রিশ হাউসহোল্ড বিল ইনক্রিজ ফোর পয়েন্ট মিলিয়ন হোমস যদি লেবার পার্টি ট্যাক্স সিস্টেমটা ওভার হল করে আর কি পরিবর্তন করে নর্মালি কাউন্সিল ট্যাক্স অ্যাডাল্ট পেইড বাই মোস্ট অ্যাডাল্ট লোকাল হাউজিং অথরিটি এবং যেটা বলছে এইটা ইউজ টু পে করা হয় মানে নর্মালি পে করা হয় লাইব্রেরি ফায়ার ব্রিগেড পুলিশ রিফিউজ কালেকশন রোড রিপেয়ার স্ট্রিট লাইটিং সোশ্যাল কেয়ার এবং স্পোর্টস সেন্টার এইসব খাতে নর্মালি কাউন্সিল ট্যাক্সটা ব্যবহার করা হয় ইউ টু মানে ফান্ড সার্ভিসেস ইনক্লুডিং লাইব্রেরিজ ফায়ার ব্রিগেড তারপরে সোশ্যাল কেয়ার পুলিশ রিফিউজ কালেকশন রোড রিপেয়ার স্ট্রিট লাইটিং স্পোর্টস সেন্টার এইসব বিষয়ে নর্মালি কাউন্সিল ট্যাক্স সের পয়সা ফান্ড করা হয় কাউন্সিল ট্যাক্স থেকে আর কি পয়সা নেওয়া হয় নর্মালি মানে কাউন্সিল ট্যাক্সের পয়সা দিয়ে এইগুলি মেনটেন করা হয় ইংল্যান্ডে কাউন্সিল ট্যাক্স ব্যান্ড যেটা বলছিলাম যে উনিশশো একানব্বই সালেই হয়েছিলো সেটা ছিল ভ্যালুয়েশন এবং ওয়েলসের দুই সালে সেটার ভ্যালুয়েশন ছিল যে প্রপার্টি ওয়াজ ওয়ার্থ ওয়ার্থ আপ টু ফোরটি থাউজেন্ড পর্যন্ত অন দ্যাট ইয়ার নাইনটিন নাইনটি ওয়ানে ছিল ব্যান্ড ওয়ান তারপরে ভ্যালু বিটুইন ফোরটি টু ফোর থাউজেন ফোরটি থাউজেন্ড টু বায়ান্নাউজেন্ড মানে চল্লিশ হাজার থেকে বায়ান্ন হাজার এ হচ্ছে ব্যান্ড বি তারপরে বায়ান্ন হাজার থেকে আষট্টি হাজার ছিল ব্যান্ড সি এবং বিটুইন সিক্সটি এইট থাউজেন্ড ওয়ান পাউন্ড থেকে আপনার অষ্টআশি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত ব্যান্ড ডি এটা ছিল ক্লাসিফিকেশন এটা একানব্বই সালের এবং ওইটার উপর ভিত্তি করেই চলছে এখানে বলছে যে ভ্যালুয়েশনটা ইয়ের কারণে বর্তমানে হয়তো দেখা গেল লন্ডনে একটা লাগছে এক একটি দিন রস ডেইল পেইজ ওভার ওয়ান থাউজেন্ড মোর কাউন্সিল ট্যাক্স দেন এ ফ্ল্যাট ইন লন্ডন হ্যাঁ যেহেতু একানব্বই সালের উপরে ভিত্তি করে এগুলি প্রাইসিং করা এবং ক্যাম্পেইনাররা বলতেছে বর্তমানে যে একানব্বই সালের সিস্টেমে চলতেছে এটা আনফেয়ার সেই ক্ষেত্রে বলা হচ্ছে নতুনভাবে আবার প্ল্যানিং করা হবে এবং সর্বশেষ যেটা বলা হচ্ছে পার বিকজ ইজ বিং কেয়ারফুল মানে বলা হচ্ছে সরকার এখন না করে নাই যেটা বলছিলাম যে ইনস্টিটিউট অফ ফিজিক্যাল স্টাডিজ অ্যানালাইসিস ট্যাক্স বিস উড রাইজ ইন একশো চব্বিশটা কাউন্সিল লোকাল অথরিটি এরিয়াজ ইন ইংল্যান্ড ইংল্যান্ডে এটা বাড়বে যদি লেবার পার্টি এটা পরিবর্তন করে এবং সেটা হবে হাউস হোল্ড প্রতি ওয়ান পয়েন্ট মানে হাউস প্রতি বারোশো ত্রিশ পাউন্ড করে বাড়তে পারে ত্রিশ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে এবং এটা ফোর পয়েন্ট টু মিলিয়ন হাউস হোল্ড বিলের ক্ষেত্রে অ্যাড হবে সুতরাং আজকে কাউন্সিল ট্যাক্স নিয়েই থাকলো হয়তো আরেকদিন আরেকটা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো কারণ অনেকগুলি বিশেষ করে কাউন্সিল টেক্সও অনেকগুলো বিষয়ে বিল বা বৃদ্ধি পেতে পারে নতুন সরকার আসার কারণে এবং বিভিন্ন কারণ রয়েছে আমি পর্যায়ক্রমে বিষয়গুলি বলার চেষ্টা করব জাস্ট আপডেট হিসাবে লিগেল অ্যাডভাইস না ধন্যবাদ আসসালামু আলাইকুম